মসজিদ থেকে বৃন্দাবনে পৌঁছালাম, মানে আমরা একটা পরিক্রমা করি, আজকে অধমের প্রতি আদেশ হয়েছে বাবা একটু ভক্ত লীলা আস্বাদন হবে, তা আলোচনা করে আমরা যে ভক্তের কথা আস্বাদন করব সেই ভক্তের কথা বলতে গেলে পরে চারটি নাম একসঙ্গে বলতে হয়। সেই চারটি নাম আমরা আস্তে আস্তে জানতে পারবো, তাই সেই ভক্তের কথা শুনতে গেলে আমাদের বৃন্দাবন থেকে যেতে হবে একটু মেদিনীপুর জেলার দিকে নিতাই গৌধরি। আপনাদের ওখানে কি লীলা করেছিলাম? এ লীলা হয়নি তো? ওখানে আমরা লীলা করেছিলাম কি যত সম্ভব রঘুনাথ দাস গোস্বামী, তাই তো ছুঁয়ে চলে গিয়েছি, জয় শ্রী রাধে। তা চলুন আমরা বৃন্দাবন থেকে সেই মেদিনীপুর জেলার দিকে, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, যে জায়গাটির নাম হচ্ছে খড়গপুর, মানে এত বড় প্ল্যাটফর্ম যেখানে এক লাইনে চার পাঁচটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারে, আর সব থেকে ছোট প্ল্যাটফর্ম হচ্ছে দার্জিলিং এ, যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ঘুম, বিশ্বের সর্ব একবার ক্ষুদ্র। তাই এবার ওই খড়গপুর থেকে একটুখানি এগিয়ে গেলে পরে একটি বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে কলাইকুণ্ডা, যেখানে মিলিটারি এয়ারপোর্ট রয়েছে, আর ঠিক তারই সান্নিধ্যে একটি খুব দরিদ্র গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা। কি বললাম? ধারেন্দা। কত ইতিহাস পাল্টে গেছে, কত ভূগোল পাল্টে গেছে, কিন্তু এখনো সেখানকার দরিদ্রতা যায়নি। দু একজন হয়তো একটু উন্নত হয়েছে, কিন্তু দরিদ্রতা সেখানের মানুষকে এখনো ছাড়েনি। সেই দরিদ্র পরিবারে স্বামীর নাম কৃষ্ণমণ্ডল বাবু আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা। তা দুরিকা একদিন স্বামীকে বলছে, কৃষ্ণমণ্ডল বাবু বলো দুরিকা একটা কথা কবে থেকে বলবো বলবো ভাবছি গো, তবে তোমাকে বলতে পারছি না। না বলো দুরিকা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। তা সহধর্মিনী কাহাকে বলে? যে রমণী স্বামী সন্তানকে ধর্মের পথে সহায়তা করে, হরিব, তাদেরকেই বলে পত্নী সহধর্মিনী, তাদেরকেই বলে অর্ধাঙ্গিনী। আর যাদের জন্য স্বামীকে চোর হতে হয়, ডাকাত হতে হয়, মিথ্যাবাদী হতে হয়, কখন হতে হয়, মানে স্বামীর রোজগারের থেকেও স্ত্রীর চাহিদা যখন বেশি থাকে, স্বামীর রোজগার হচ্ছে 10,000 টাকা আর সে যদি এখন একবারই 10,000 টাকার একটা নেকলেস চেয়ে বসে, না দিলে আমি গলায় দড়ি নেবো, বিষ খাবো, উমুক করবো, তুমুক করবো, তোমায় ছেড়ে বাপের বাড়ি চলে যাবে, ধমধমানি তো একটাই, যাবে কোথায়, ঝগড়া হলে দেখবেন লাগেজ গুছিয়ে নিল চললাম, রই করছো ছাতার সংসার, কে দিয়েছে এই সংসারে আমাকে, সারা জীবন খেটে খেটে বললাম, বেরিয়ে গেল। বাড়ি কটা? বাড়ি কটা? বাড়ি হচ্ছে মোট তিনটে, একটা বাপের বাড়ি, আর একটা শ্বশুর বাড়ি, আর একটা হচ্ছে জমের বাড়ি, এই তো তিনটে বাড়ি। তাই গৌর হরি বল, ধমধমানি কি দেখাবে? আচ্ছা যারা ধমধমানি দেখিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যাও, আর যদি এখন সেই মেয়ে বাপের বাড়িতেই বাস করে, জামাই যদি ঘর জামাই হয় তখন কি বলবে? হরি বল, হরে কৃষ্ণ। আস্তে আস্তে দেখো বাবা, চামড়াই গেঁথে দিও না, জয় শ্রী রাধে, বস, না না ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, মায়েদের কাছে ছেলে একটা বার্তা জানিয়ে যাবে, যতই অশান্তি হোক সংসারে, ছেলে হয়ে তো বিশেষ কিছু বলতে পারবো না, তবে যত অশান্তি হোক অশান্তিটা ওই সংসারের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, কেন সংসার ছেড়ে কোনোদিনও চলে যাবেন না, কেন যাবেন না? না একটা কথাই বলবো, যে এই জগৎ সংসারে কারোর জন্য কিন্তু জায়গা ফাঁকা থাকে না, নিতাই গৌর হরি বল, তাই নিজের জায়গা থেকে সেই লড়াইটাকে চালিয়ে যেতে হবে, লাগামটাকে শক্ত হাতে ধরতে হবে। এবার স্বামীকে বললো একটা নেকলেস দিতে হবে, এবার রোজগারের বাইরে যদি চেয়ে বসে, তাহলে স্বামী এবার মিথ্যে কথা বলে মানুষের কাছে ধার চাইবে, ধার চেয়ে ধার নিয়ে ধার দিতে পারবে না, এই করতে করতে দেখা গেল অফিসে এবার চাতুরি করতে লাগবে, এই করতে করতে বদনামে ভাগী হয়ে কলঙ্কের কালি অঙ্গে মেখে তাকে ঘুরে বেড়াতে হবে। তা যে রমণীর জন্য স্বামীদেরকে কলঙ্কের কালি অঙ্গে মাখতে হয়, তারা কিন্তু পত্নী নয়, তাদেরকে এক কথায় বলে পেতনী, হরি বল হরে কৃষ্ণ, তারা কখনো পত্নী হতে পারে না।
তাই অল্পতে সন্তুষ্ট হতে হবে। তাই তুমি আমার সহধর্মিনী, তা তুমি আমাকে বলবে নির্দ্বিধায় বলো কি বলছো। না স্বামী, আমাদের এত দুঃখ, আমরা তো কোটিপতি নয়, আমরা তো কোটিপতি নই, তথাপি দেখি তোমাকে দেখলে পরে সকলে মিলে করজোড়ে তোমায় প্রণাম করে, মুখে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বলে সম্বর্ধনা করে। আর এত দুঃখের মধ্যেও আমি তোমার বদন থেকে একদিনও হাসি যেতে দেখলাম না, কি করে এত হাসো গো। কৃষ্ণমণ্ডল বাবু বলছে, দুরিকা তুমি ঠিকই বলেছ, স্বয়ং যমরাজ যদি নেবে আসে সে কেবল আমার প্রাণটা নিয়ে যাবে, কিন্তু আমার মুখের হাসি কাটতে পারবে না। কেন জানো? কেন স্বামী? না, আমি যে দিবানিশি কৃষ্ণের নাম করি, হরি বল হরি বল হরি বল, কি সুন্দর কথা। আমি যে দিবানিশি কৃষ্ণের নাম করি, তাই এই জগৎ সংসারে যারা দিবানিশি কৃষ্ণের নাম করে তাদের মুখের হাসি কাটবে, এত বড় স্পর্ধা কার আছে, হরি বল। তা স্বামী, যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো সেই তো নাকি জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে বিরাজ করছে, তা তুমি জগন্নাথ দেবকে একটু বলতে পারো না আমাদের দুঃখের কথা। তুমি ঠিকই বলেছ দুরিকা, আমার ভগবান কৃষ্ণের দেহে থেকে যখন প্রাণ চলে গেল ওই জরাব্যাধের হাতে, শেষকৃত্যের সময় যখন দেহতে অগ্নিসংযোগ করা হলো সারা দেহটা পুড়ে ছাই হলো, কিন্তু আমার ভগবানের নাভিটা কিছুতেই পোড়াতে পারা গেল না। তখন আমার ভগবানের নাভিটিকে নিয়ে আরব সাগরে ভাসিয়ে দেয়া, আরব সাগর দিয়ে ভাসতে ভাসতে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর ওই শ্রীক্ষেত্রে গিয়ে পৌঁছালো। আর আমার ওই ভগবানের নাভিটিকে নিয়ে আমার জগন্নাথ বিগ্রহে প্রতিষ্ঠা করা হলো। আজও সেই অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানটার নাম নবকলেবর। নব মানে নূতন, কলেবর মানে দেহ, মানে ভগবানের নূতন দেহ। আমরা যে জগন্নাথকে দর্শন করছি দীর্ঘ 18 বৎসর পর, সেই যোগ আসে ওই পুরাতন বিগ্রহকে সরিয়ে দিয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এবার পুরাতন বিগ্রহ থেকে নাভিটি খুলে নতুন বিগ্রহে প্রতিষ্ঠা করা হবে। এই কর্মটি যিনি করবেন 1 বৎসরের মধ্যে তার মৃত্যু যোগ ঘটবে, হরি বল। 1 বৎসরের মধ্যে সে মারা যাবে। তবে আমাদের মতন মারা যাবে না, তার বিষ্ণু লোকে স্থান হবে, বিষ্ণুর দূত এসে তাকে অতীব আদর যত্ন করে তাকে বিষ্ণু লোকে নিয়ে যাবে, বৈকুণ্ঠে নিয়ে যাবে। তাই যিনি এই কর্মটি করেন, এই বার্তা যখন আসে, মায়েরা কে বলেছে ভগবান নেই, লক্ষ্য করে দেখুন, জগন্নাথ দেবের এই তিথি যখন আসবে, নবকলেবরের সময় হবে, 40 মাইল দূরে, মানে জগন্নাথ মন্দির থেকে 40 মাইল দূরে আছে মা সর্বমঙ্গলার মন্দির। আর সেই সর্বমঙ্গলার মন্দিরের যিনি পূজারী তেনাকে মা স্বপ্নাদেশ করে, ওরে বাবা আমার জগন্নাথ দেবের যে নতুন বিগ্রহ হবে সেই দারুবৃক্ষ কোথায় আছে, সেই সন্ধানটা সেই মা দেবে পূজারী। আর সেই পূজারী গিয়ে এবার জগন্নাথ দেবের যিনি মূল পুরোহিত তেনার কর্ণে বার্তাটা দেবে। এই বার্তা পাওয়ার পর লোকজন নিয়ে জগন্নাথ দেবের প্রতিধ্বনি জয়ধ্বনি করতে করতে সেই বৃক্ষের কাছে যাবে। সেই বৃক্ষে কি আশ্চর্য, একটা পাখির বিষ্ঠা পর্যন্ত দেখা যাবে না। সেই নিম্ববৃক্ষ, দারুবৃক্ষ মানে নিম্ববৃক্ষ, তা থেকে চন্দনের গন্ধ বাহির হয়, এ ভাবা যায়, হরি বল, ভগবানের কত মাহাত্ম্য। সেই বৃক্ষ ছেদন হয়ে আসবে। এবার পরম্পরা সব রয়েছেন, বিশ্বকর্মার এখন জেনারেশন রয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, তেনারা এসে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করবে, তৈরি করবে। এইবার যিনি এই পুরাতন বিগ্রহ থেকে নাভিটিকে খুলে নতুন বিগ্রহে স্থাপন করবেন, তিনি ওই আগে থেকেই শোনার পর থেকেই ওই বিগ্রহের সামনে বসে নয়ন জলে বুক ভাসা, প্রভু দুর্লভ মানব জন্ম পেয়েছি, শুনেছি মানব জন্ম দুর্লভ জন্ম, তবে আর কিছু হোক বা না হোক আমি 1 বৎসরের মধ্যে চলে যাব, সেটা আমার দুঃখ নয়, আমার আনন্দ। কি আনন্দ জানো প্রভু, অন্তত এসেছি যখন আমাকে তো যেতে হবেই, আমি তো থাকতে আসিনি, স্বয়ং ভগবান এসেছে তিনি আবার চলে গেছে, কত মহাপুরুষ এসেছে চলে গেছে, কত রথী মহারথী, কত রাজা প্রজা এসেছে চলে গেছে, আমিও চলে যাব। কিন্তু যাবার কালে অন্তত তোমাকে তো একবার
স্পর্শ করে যেতে পারবো। যাবার আগে তোমাকে তো একটু স্পর্শ করে যেতে পারবো, এটাই আমার মনের শান্তি। তবে স্বামী, সে তো জগতের নাথ, তুমি আমাদের দুঃখ একটু জানাও না তাকে, বলছো? হ্যাঁ স্বামী, তুমি জগন্নাথ দর্শন করে আমাদের দুঃখের কথা বলে যখন তুমি ঘরে ফিরবে, আমি তোমার চরণ ধৌত করে দিয়ে তোমাকে একটা প্রণাম করব, তাহলে আমার তীর্থযাত্রার ফল লাভ হবে। তাহলে মায়েরা, তীর্থে যে যেতেই হবে সবাইকে তার কোনো মানে নেই, এমনও সংসার রয়েছে তীর্থে যাবার মতো সময় নেই। সেই সকল পরিবার বর্গকে জানিয়ে যাচ্ছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের গ্রামে কাছে পিঠে কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো সাধক তারা তীর্থে যাচ্ছে কিনা, যদি না যেতে পারে আপনি তাকে সহযোগিতা করে তীর্থে পাঠান, আর তিনি তীর্থ করে যখন ফিরে আসবে, আপনি আমি যদি তার চরণ ধৌত করে আমরা যদি একটা তাকে প্রণাম করতে পারি, আমরা তীর্থযাত্রার ফল আমাদের ঘরে বসেই পাবো গো, আমাদের আর তীর্থে যেতে হবে না। নিতাই গৌর হরি। তবে বলছো দুরিকা, বেশ, হ্যাঁ স্বামী, তবে যাই? না না, যাই বলতে নেই, বলো আসি। বেশ দুরিকা, তবে আসি, যাই জগন্নাথ বলে বাহির হলে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে গিয়ে ওই জগন্নাথ দেবের নাট মন্দিরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রতিধ্বনি করে উঠলেন, জগন্নাথের জয় ধ্বনি করলেন, বলো জগন্নাথ দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলভদ্র জিউ কি জয়, জগন্নাথ স্বামী নয়ন পথ আমি ভব মহাভূতে পস্তিরে কনক রুচিরে নীল শিকারে বসন প্রসাদন্ত বলভদ্রে নবনীনা সুভদ্রাবদ্রস্ত সকল সুর সেবার সৌরার কৃপা পরাবার সজল জলল গীত চরিত জগন্নাথ তোমার উপমাধুর্য দেখে আমি ধন্য, আমি মুগ্ধ, কিন্তু তোমার কাছে এলাম কিছু চাইব বলে গো। কি চাইব? যার হাত নেই, যার পা নেই, তার কাছে কি চাইব? লক্ষ্য করে দেখুন মায়েরা। আর জগন্নাথ যেন বলছে, ওরে আমার সুন্দর হাত ছিল, যে হাত দিয়ে আমি গিরিগোবর্ধন ধারণ করেছিলাম, যে হাত দিয়ে আমি কত অসুর নিধন করেছি, যে হাত দিয়ে আমি সুন্দর বাঁশি বাজাতাম, আমার পাও ছিল, আমি সব তোদেরকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হরি বল। আসলে কীর্তনের দিন সেবার ব্যবস্থা থাকলে এটা হবে, কিছু করার না। হ্যাঁ, তাই মহোৎসবের দিন কীর্তনের,
যেদিন মহোৎসব সেই দিন সেবার আয়োজন রাখলেই ভালো হয়, তাহলে পরে কীর্তনে ব্যাঘাত ঘটে না। এমনিতেই তো আমাদের ধৈর্য কম, তারপর গভীর রজনী মানে রাতও হয়েছে অনেকটা, এখন আর রাত্রি সারা রাত্রি জাগরণী করে কৃষ্ণ নাম শোনার মতো ধৈর্য আমাদের হয় না। আমরা সকলে কর্মব্যস্ত, কর্মব্যস্ততার মধ্যে জয় শ্রীরাধা, কর্মব্যস্ততার মধ্যে আমাদের জীবন কাটে, তাই প্রভাত হলে আবার কর্মে যেতে হবে, উপায় তো নেই। তাই তাদের দোষ দেয়া তো যাবে না, তাই যদি সেবার ব্যবস্থা রাখতে হয় তাহলে পরে আমন্ত্রণ করবে, মহোৎসবের দিন সেবার ব্যবস্থা রেখো, প্রভুর ভোগ রাগ হবে, ভোগ হয়ে যাবে, তারপরে যা কিছু সেবা দেবার ভক্তদের সেবা দিও, তাদের অসাভাতি হোক বা যুগল অন্নই হোক, সেটা বড় আনন্দে মহোৎসব হবে। কীর্তনের দিন সেবার ব্যবস্থা রাখতে হয় না, আর কীর্তন শুনতে যে সকল ভক্ত আসবে তারা তো ভাগবত, একটা তো সেবা তো হবে নিতাই গৌর হরিবল, দ্বিতীয় সেবার আর প্রয়োজন হয় না, হয় বাবা নিতাই গৌর হরিবল, দ্বিতীয় সেবার আর কোনো প্রয়োজন হয় না, কেন সেবার উপরে সেবা হয়ে গেলে আবার গড় হজম হয়ে যাবে, নিতাই গৌর হরিবল, গ্যাস সম্বল তো এমনিতেই ভুগছি। জয় শ্রীরাধা। জয় মহাপ্রভু। তা জগন্নাথ বলছেন যেন সব আমি তোদেরকে দিয়ে দিয়েছি, তোরা কর্মের উদ্দেশ্যে যেখানে খুশি যা, দেখবি তোরা কর্মের ফল ঠিক পাবি। জগন্নাথ দেবের কাছে দাঁড়িয়ে বলল, হে প্রভু এত দূর থেকে যখন এলাম তোমার কাছে কিছু না চেয়ে চলে যাব তা তো হয় না, কি গো এত দূর থেকে এলাম তোমার কাছে কিছু না চেয়ে চলে যাব, তাই যদি দিতে হয় তোমার কাছে এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, তুমি আমাকে একটা ভক্ত সন্তান দিও। লক্ষ্য করে দেখুন মা কি চাইলো ভগবানের কাছে, তুমি আমাকে একটা ভক্ত সন্তান দিও। এই জগৎ সংসারে অনেক বাবা মায়ের অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সেই টাকা দিয়ে ছেলেকে ডক্টর করতে পারে, ইঞ্জিনিয়ার করতে পারে, সেই টাকা দিয়ে ছেলেকে কলেজের প্রফেসর করতে পারে, তাকে কোটিপতি করে দিতে পারে, বড় বিজনেসম্যান করে দিতে পারে, কিন্তু একটা সন্তানকে ভক্ত অত সহজে কোনো বাবা মা করতে পারে না। তার যত কোটি টাকা থাক, আমার ঈশ্বরের কাছে চাইতে হয়, ঈশ্বরের করুণা না হলে ভক্ত সন্তান পাওয়া যায় না। আর একজন ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে কি হবে, জননী কৃতার্থা, সেই মা ধন্য, মায়ের গর্ভ ধন্য, সেই ছেলে যখন ভূমিষ্ঠ হবে বসুন্ধারা বসুতিষ্ঠা ধন্যা, অর্থাৎ যে মাটিতে জন্ম নেবে সেই মাটি ধন্য, সেই গ্রাম ধন্য, সেই শহর ধন্য হয়ে যাবে একটা ভক্ত ছেলের জন্য। তেষাঙ্কুলে বৈষ্ণব নাম ধেয়া, অর্থাৎ একটা ভক্ত সন্তানের জন্য তার পূর্বপুরুষগণ মনের আনন্দে স্বর্গে নিত্য করবে, এতই ভক্ত সন্তান জন্ম নিলে এত উপকার আমাদের আজকের দিনে দাঁড়িয়ে। তাই কৃষ্ণমণ্ডল বাবু জগন্নাথ দেবের কাছে ভক্ত সন্তান চাইলেন, চাওয়ার পরে করজোরে কি বলছে, প্রভু আমি তোমার কাছে ভক্ত সন্তান কেন চাইলাম জানো না, কেন প্রশ্ন আসতে পারে যে তিনি ভক্ত সন্তান কেন চাইলেন না, তিনি বললেন আমার তো আয়ু সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, মানবকুলে এলাম বটে কিন্তু আমি তোমার সেবায় লাগলাম না, আমি তোমার সেবা করতে পারলাম না, তাই তুমি যদি একটা ভক্ত সন্তান আমাকে দাও, সে যেন ছোটবেলা থেকেই তোমার সেবায় তোমার পূজায় যেন ডুবে থাকে, আমার মনে শান্তি হবে যে অন্তত পক্ষে আমি এটুকু দেখে যেতে পারবো যে তোমার সেবা করার জন্য আমি কাউকে রেখে যেতে পেরেছি। তাই গৌর হরি বল। জগন্নাথ দেবের কাছে চেয়ে ঘরে ফিরল, দুরিকা দুরিকা, ও স্বামী এসেছো, দাঁড়াও দাঁড়াও, আগে তোমার চরণ ধৌত করে দিই, চরণ ধৌত করে দিয়ে মাথার কেশ দিয়ে চরণটিকে আগে মুছিয়ে দিলেন, তারপরে আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। এখন তো মায়েদের চুল থাকে না, হ্যাঁ এখন চুল থাকে না, মাসের পর মাস ওয়েটিং এ আছে, কোথায় যাবে বিউটি পার্লারে, কেননা বিয়ের আগেই বিধবা হয়ে যাচ্ছে সব,
বিয়ের আগেতেই বিধবা হয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, ভাগবত বলছে। যে সকল পাঠক ভাগবত পাঠ করে তারা এই কথাগুলো বলে না। কেন বলে না? না সাজকায় তো লাঠা মারে ঝুটা জগত ভুলায়, আর গোরাস গলি গলি সুরা বাইছে বিকা। কারণ এটা কলিযুগ তো, যদি কেউ সত্যি কথা বলে তার মাথায় বাড়ি পড়বে। আমার আবার বেশি ভয় নানা মাথা, তো ভয়টা আমার বেশি গীতায় গৌর হরি। তাই সত্যি কথা আর যুগ নেই, মিথ্যেতে জগৎ ভুলে আছে। আবার বৃদ্ধ বনিতা সকলেই মিথ্যে আর মিথ্যে আর মিথ্যে। আগেকার দিনে একটা সত্যি কথা ছেড়ে মিথ্যে বলতে গেলে বুক কেঁপে উঠত, আর এখন একটা মিথ্যে ছেড়ে সত্যি বলতে গেলে বুক কেঁপে উঠে। নিতাই গৌর হরি। কেননা সত্যি বললেই যে লাঠি ঘা খেতে হবে। কেন যত সরল মানুষ হবে, সত্যবাদী মানুষ হবে, আর যত সরল বৃক্ষ হবে তাদেরকে আগে কাটা হবে। নিতাই গৌর হরি। সরল বৃক্ষ মানে সোজা গাছ আর সোজা মানুষ, এদেরকে আগে কাটা হয়। জয় জয় শ্রী রাধে। তাই খুব সোজা হওয়াও যাবে না, তাহলে কিন্তু খুব সহজে মানুষ কেটে দেবে। নিতাই গৌর হরি বলি। জয় শ্রী রাধে। তাহলে ভাগবত পাঠক বলছে সাজকায় তো লাঠা মারে ঝুটা জগত ভুলা, মিথ্যে কথা জগৎ ভুলে আছে। গোরস গলি গলি সুরা বইছে বিকা। গরুর দুধ দুগ্ধ নিয়ে বা দই নিয়ে যদি ওই গোয়ালারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, দই নেবে ওগো, দুধ নেবে না, কেউ নেবে না। কেননা শতকরা তো 100 ভাগে 99টা মানুষ তো অ্যাসিডিটি মানে গ্যাস অম্বলে ভুগছে, ও দুধ দই হজম হবে না। সুরা বইছে বিকা। বনের মাঝখানে দিপ দিপ করে একটা আলো জ্বলছে, কাতারে কাতারে ভক্ত সেখানে যাচ্ছে। আগে সব বাবারা যেতেন, এখন মায়েরাও যোগ দিয়েছে। নিতাই গৌর হরি। জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বাধ্য। কেন না? আমাদের প্রশ্ন করে বাবা দীনকৃষ্ণ, কই আর কি ভক্ত আসবে না এই জগৎ সংসারে? আর কই মহাপুরুষ তো জন্ম নিচ্ছে না, কি করে নেবে? ক্ষেত্র পবিত্র না পেলে জন্ম নেবে কি করে? ভক্ত আসার জন্য ছটপট করছে, কিন্তু ক্ষেত্র পবিত্র পাচ্ছে না। এই ভারতবর্ষের মাটিতে যে সকল রমণীর জন্ম, তাদের চরণে দীনকৃষ্ণ প্রণাম জানিয়ে বলে যে তোমরা ক্ষেত্রটাকে পবিত্র করো। কেননা আমাদের তো সেই শক্তি দেয়নি গর্ভে ধরার, সে শক্তিটা তোমাদেরকে দিয়েছে। তাই তোমাদের ক্ষেত্রটাকে পবিত্র করো। বিদেশি আচরণ তোমরা করো না। কেন বিদেশেতে মহাপুরুষ জন্ম নেয়নি, 42 জন মহাপুরুষ ভারতের মাটিতে ভারতের নারীর গর্ভে জন্ম নিয়েছে। কেন ভারতের নারীর মধ্যে সততা পবিত্রতা একনিষ্ঠা একগ্রতা, কিন্তু আজকে সব হারিয়ে গেছে। তাই আর ভক্ত আসছে না। তাই মায়েদের চরণে নিবেদন জানিয়ে যাই, তোমরা ক্ষেত্র পবিত্র করো, আমাদের ভক্তের প্রয়োজন আছে। ভক্ত না এলে আমরা যে অন্ধকারে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, এই অন্ধকার থেকে তুলে আমাদের কে পথ দেখিয়ে নিয়ে যাবে? তাই ভাগবতে বললেন যে নারী জাতি বিবাহর আগেই বিধবা হয়ে যাচ্ছে। অর্থাৎ শাস্ত্রে বলেছে 12 বৎসর বয়সের পর থেকে নারী জাতির চুলে আর কাঁচি দেওয়া যাবে না, এটা শাস্ত্রে নিষেধ আছে। এখন দেখো 1 মাস 1.5 মাস অপেক্ষা করছে, বুক করতে হচ্ছে। নিতাই গৌর হরি। হ্যাঁ, এই গেল। বলছে একজন ব্রাহ্মণ যদি 3 দিনের বেশি মন্দিরে থাকে, তার ওই পতিতার মতো আচরণ হয়ে যাবে। যেমন একজন পতিতা তার ভালোবাসার মানুষ কখন আসবে, সেজে গুজে সে দাঁড়িয়ে থাকে, তার ভালোবাসার মানুষ কখন আসবে? একজন মন্দিরের পূজারী যদি পূজা করে ওই 3 দিনের বেশি থাকলে পরে, তারও আচরণ তাই হয়ে যাবে। কেন না? কখন আমার যজমান আসবে, একটু চাল একটু পয়সা একটু ফল উপাচার নিয়ে একটু কাপড় নিয়ে। তাই 3 দিনের বেশি মন্দিরে পূজারী থাকে না যারা প্রকৃত সেবাই। এটা ভাগবতের কথা। তাই এগুলোকে আমাদের মানতে হয়। তাই মাথার কেশটা স্পর্শ করলেন স্বামীর চরণে, আঁচল দিয়ে চরণটা মুছিয়ে দিলেন। দরিকা, তুমি তো মহা আনন্দে আমার চরণ ধৌত করে দিচ্ছ, কিন্তু জগন্নাথের কাছে কিছু চাইতে পারিনি গো। কিচ্ছু চাওনি স্বামী? না চেয়েছি। কি চেয়েছো? না আমাদের যেন একটা ভক্ত সন্তান। ও মা, তুমি তো ঠিকই চেয়েছো স্বামী, আমার ভগবানের কৃপা নইলে কি ভক্ত সন্তান আসে? তুমি ঠিকই চেয়েছো। আর ঈশ্বরের করুণায় দেখতে দেখতে দুরিকা হলো গর্ভাবতী, আর সেই দুরিকার গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল।
ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে গলম দিলেন, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, দুঃখী মণ্ডল হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারীগণ, 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 বাহু তুলে আস্তে আস্তে কই শঙ্খধ্বনি তো হলো না, আস্তে আস্তে, না না আর এখন আনতে হবে না, তবে যাদের দূরে বাড়ি বাদ দাও, যে সকল মায়েদের কাছাকাছি বাড়ি, যে সকল মায়েদের কাছাকাছি বাড়ি, তারা অন্তত দু চারজন পাঁচজন মায়েরা শাক নিয়ে এসে শঙ্খ নিয়ে এসে বসবে, কেন শঙ্খধ্বনি জয়ধ্বনি যত হবে আমাদের ধারে কাছেও বিপদ আর আসবে না, সব ভাইরাস দূরে সরে যাবে। হ্যাঁ জয় শ্রী রাধে, হয় রে ভোলা, আমাদের শাঁখটা একটু বাজাতো, উলুধ্বনি উলুধ্বনি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, সেথায় কেহ নাচে কেহ গায়, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর উঠিল রোল, হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বলি ও কৃষ্ণ মণ্ডল বাবু মশাই আপনাকে দেখে হিংসা হয় গো, হিংসা, হ্যাঁ হ্যাঁ হিংসা, কেননা মশাই আপনার কপালটা হচ্ছে পাতা চাপা কপাল, হ্যাঁ মায়েরা কপাল হচ্ছে দুরকমের, একটা পাতা চাপা কপাল আর একটা হচ্ছে পাথর চাপা কপাল, তো যাদের পাথর চাপা কপাল কি গন্ডগোল হচ্ছে গো, জয় শ্রী রাধে রাধে, তো যাদের পাথর চাপা কপাল ওই 200 কিলোমিটার গতিতে ঝড় দিলেও ওই আইলায় আসুক ফণী আসুক বা আমফান আসুক আর ইয়াস আসুক, তা যাদের ওই পাথর চাপা কপাল তাদের ওই 200 কিলোমিটার গতিতে আবার কি একটা আস্তে আস্তে এলো না কি যেন অশনি না কি একটা আসছিল, তাকে বেঁচে গেছি আসেনি, তাতে করে যত কিলোমিটার গতিতেই ঝড় আসুক না কেন
পাথরও সরছেন আর কপালও খুলছেন। অনেকের দুঃখ হয়, বাবা কত বড় বাড়ি করেছে গো, আর আমার বাড়ি নেই। আরে দুঃখ করো না, ও বড় বাড়ি করেছে, চন্দন কাঠের পালঙ্ক তৈরি করেছে। আর সে বেটা যখন ওই পালঙ্ক চন্দন কাঠের পালঙ্কে শয়ন করে, আর নিদ্রা দেবী যখন তার নয়নে ভর করে, তা চন্দন কাঠের পালঙ্কে শুয়ে পড়ার পর যখন সে ঘুমিয়ে পড়ে, তা চন্দন কাঠের পালঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়ার পর তার যে সুখ, হ্যাঁ, আর যে গাছতলায় পড়ে আছে ঘুমিয়ে পড়লে তারও বাবা সে একই সুখ। নিতাই কেন ঘুমিয়ে পড়লাম মানে তো মরে গেলাম, তার আর দ্বিতীয় সুখ অনুভব হয় না। আবার অনেক মায়েদের দুঃখ, ওর বাড়িতে রাজভোগ হচ্ছে আর আমার বাড়ি কিছুই নেই, ভগবানের চোখ নেই, এক চোখ ভগবানের চোখ নেই। ওর বাড়িতে রোজ কত ভালো মন্দ লোকজন আসা যাওয়া খাওয়া দাওয়া, আর আমার বাড়িতে কিচ্ছু নেই। দুঃখ করো না মা, দুঃখ করো না, ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবো না সে ভাববে, তুমি ভাবো তাকে। একবার বিচার করো, বিচার হচ্ছে এইটুকু পার করা, ব্যাপারটা শুধু এইটুকু পার করা। এই যে পাঁচা এনে বত্রিশে মারে আর একজন ঠেলে দিলে দয়ে পড়ে মরে, পাঁচাগুলো নিয়ে এলো, যেই বদনের মধ্যে দিল বত্রিশটা দাঁতে করে চিবালো, আর ওটার আঙুলে করে বা কোনো চামচে করে ঠেললে যাবে না যতক্ষণ না জিহবা ঠেলছে, মানে জীব যেই ঠেলে দিল ব্যাস চলে গেল, পার হয়ে গেল, উদার পরিপূর্ণ হলো, মানে গোদা বাংলায় পেট ভরে গেল। তার রাজভোগ সেবা করে পেট ভরে গেলে তার যে আনন্দ, আর যে বেটা লঙ্কা চটকে পান্ত ভাত সেবা করছে এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে তারও সেই একই আনন্দ, দ্বিতীয় আনন্দ আর অনুভব হয় না। হয় কি হবে, সময় তো আস্তে আস্তে চলে যাচ্ছে, এসব বিচার করতে করতে দেখবেন যেখানেই বেড়াতে যাচ্ছি, যেখানেই বেড়াতে, ও এই গেনটা কমাও, গেনটা ভোকালের মেন মেন ভোকালের গেনটা একটু কমাও, না না তুমি বাড়িও না, বাড়া কমাটা আমি করবো। জরাধে জরাধে, হ্যালো হ্যালো, এটা থাক ফিস্ট করে দাও, জরাধে জরাধে। কেন দেখতে দেখতে আয়ুষ্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, এসেছি যখন যেতে হবে, তাই বিভাজন গুলো বাদ দাও। যেখানে বেড়াতে যাচ্ছে একটা করে ঠাকুরের ছবি নিয়ে চলে আসছি, বাড়িতে একবারে ঠাকুরের ছবিতে ভর্তি করেছি। মা সারদা মা বলছেন যে তুমি যে যেখানেই যাচ্ছ ছুটে ছুটে একটা করে ঠাকুরের ছবি নিয়ে আসছো, তো প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল জল দিতে যে সময়টা তোমার অতিবাহিত হবে ওই সময়টা তুমি একজন ইষ্ট দেবতাকে ভালোবেসে ওই সময়টা তুমি জপে সময় দাও, গুরুদেবের দেয়া নামকে জপ করো, জপেই সিদ্ধ। জপ না করলে তুমি যতই ঠাকুরের চরণে ফুল জল দাও তোমার কিন্তু দেহ শুদ্ধি হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলেছে, সময় চলে যাচ্ছে, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন বস্ত্র মানে নোংরা বস্ত্র, কি গো মায়েরা, বসন নোংরা হয় কখন? একটা কাপড়কে যদি আমরা কেচে আলমারির মধ্যে তুলে রাখি সেটা নোংরা হবে? হবে না। তা সেই কাপড়টা নোংরা হয় কখন? না সেই কাপড়টা পরে যখন আমি কোনো কর্মে ব্যস্ত হই, উঠুন ঝাঁট দিই বা অন্যান্য কর্ম করি, রন্ধন করি, তখন আমার বসনটা নোংরা হয়, কিন্তু সেটা পার্থিব জগতের বসন নোংরা হয়। এখানে কোন বসনের কথা বলা হচ্ছে? না আপনার আমার এই দেহ বসনটা, এই দেহ বসনটাকে আমি নোংরা করে ফেলেছি কেন? আর সেটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝালেন যে এই বসনটাকে তো পাল্টে ফেলতে হবে, এ বসন্ত আর বেশি দিন পরে থাকা যাবে না। তাই তিনি বললেন মলিন বস্ত্র ছাড়তে হবে,
হবে গো এবার আমারে মলিন হো কার মলিন বস্ত্র ছাড়তে হবে দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি দিনের কাজে ধুলা লাগি অর্থাৎ সারাদিন কর্ম করতে করতে জ্ঞানত চলার পথে পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে এই দেহটাকে আমি মলিন করে ফেলেছি, এ বসনকে আমি মলিন করে ফেলেছি। দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি এমনই তত্ত্ব হয়ে আছে সহ্য করা ভার আমারে বলে নহ কার মলি বস্ত্র ছাড়তে হবে হবে গো এবার আমারে বলে নহ কার মলিন বস্ত্র ছাড়তে হবে এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান এখন কাজ সাঙ্গ হলো যখন অন্ধকার নেমে আসে তখন তার চোখে ভালো দেখা যায় না আর চোখে ভালো দেখতে না পেলে পরে তখন কি আর কোনো কর্ম করা যায় এতদিন বহু কিছু করেছি আস্তে আস্তে আমার নয়ন আর ভালো কাজ করছে না আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না আমার কানে ভালো আমি শুনতে পাচ্ছি না আমার নাসিকায় শ্বাস প্রশ্বাস আর আমি ভালো করে নিতে পাচ্ছি না আমার এই হাত আর ভালো কাজ করছে না আমার পা আর ভালো কাজ করছে না একেবারে অন্তিম সময় তখন তো আর কাজ করা যাবে না এখন তো কাজ সাঙ্গ হলো দিনে অবসান ওই হলো গো তার আশার সময় আশা এলো প্রাণে এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান হলো গো তার আশার সময় আশা এলো প্রাণ এখানে দুটো আশা যোগ করলো একটা আ তালি স্বয়ে আঁকা আশা আর একটি আশা আ দন্ত স্বয়ে আঁকা আশা তাহলে আ তালি স্বয়ে আঁকা আশা মানে আমার হৃদয়ে আশা জাগলো আর আ দন্ত স্বয়ে আঁকা আশা মানে তার আসার সময় হয়েছে সে বলছে ওরে চিন্তা করিস না আমি যাচ্ছি তবে যাওয়ার আগে তোরা দুটো কাজ সেরে রাখি আমি যে যাচ্ছি তোরা দুটো কাজ সেরে রাখি স্নান করে এবার তবে প্রেমের বসন করতে হবে স্নান করে এবার তবে প্রেমের বসন করতে হবে স্নান করে এবার তবে আজকে কত দামি দামি শাড়ি দামি দামি কত অলংকার কিন্তু সেদিন স্নান করিয়ে একটা প্রেমের বসন একটা সাদা বসন শুধু অঙ্গে ঢাকা দিয়ে দেবে স্নান করে
এবার তবে কেন প্রেমের বসন পড়তে হবে একটা অপবিত্র দেহ নিয়ে আর ভগবানের সেবায় লাগা যায় না ভগবানের সেবা করতে গেলে পরে একটা পবিত্র দেহ লাগে কাপড় ময়লা হলে পরে সেই কাপড়কে কাচতে হয় তা পার্থিব জগতের কাপড় কাচতে গেলে সাবান সার্ফ কত কি দামি দামি কোম্পানির কাপড় কাচার যে সকল সামগ্রী আছে নিয়ে আসতে হয় কিন্তু সেটা পার্থিব জগতের কাপড়কে কাচতে গেলে সেগুলো কাজে লাগে কিন্তু আমার এই দেহটা যে ময়লা হয়েছে এই দেহ বসনটা এটা কাচতে গেলে এই পার্থিব জগতের সার্ফ সাবান দিয়ে তো পরিষ্কার করা যাবে না যাবে বাবা যাবে এই বসনটাকে পরিষ্কার করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন সেটা হলো একটা প্রেম আর একটি হলো ভক্তি যে দুটো তোদের কাছে নেই সেটা আমি নিয়ে আসছি আমার প্রভু বলছেন তাই বলছে স্নানে করে আয় এবার তবে প্রেমের বসন পড়তে হবে স্নান করে আয় এবার তবে প্রেমের বসন পড়তে হবে সন্ধ্যা বনে কুসুম তুলে গাতে হবে আমার আর সময় নাই রে আর মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এবার আমারে মলিন হো কার মলিন বস্ত্র ছাড়তে হবে ওরে মো জীবনের সেই অন্তিম দশায় গিয়ে আমাদের তাই করতে হয় আজকে তাই একটু বাড়ি করতে পারিনি বলে চিন্তা করো না ভালো ভালো সেবার তবু সেবা করতে পারছি না বলে চিন্তা করো না তা যাদের পাথর চাপা কপাল তাদের ওই পাথরও সরে না আর কপালও খোলে না আর যাদের পাতা চাপা কপাল তাদের ওই ফুর ফুর করে হাওয়া দিল আর যেই পাতায় লাগলো পাতা সরে গেল কপাল খুলে গেল তা মশাই আপনার কপালটা হচ্ছে পাতা চাপা কপাল না হলে পরে এত সুন্দর ফুটফুটে সন্তান আপনার বাড়িতে আসে বেশ কিন্তু যাকে নিয়ে এত আনন্দ সে ছেলের কান্না থামছে না দেখবেন সন্তান জন্ম নেবার পর যদি না কাঁদে ডক্টর তাকে মেরেও কাঁদে কেন ছেলে যদি না কাঁদে তাহলে জানতে হবে তার সুস্বাস্থ্যের লক্ষণ নয় আর যদি কেঁদে ওঠে তবে জানবে তার সুস্বাস্থ্যের লক্ষণ তাই ডক্টর তাকে মেরে হলো কাঁদাবে তা ছেলে এতই কাঁদছে ছেলেকে আর থামানো যায় না তাই দুরিকা ছেলেকে কোলে নিয়ে এসেছে ও কৃষ্ণমণ্ডল বাবু কৃষ্ণমণ্ডল বাবু বলো দুরিকা না আমার ছেলের যে কিছুতেই কান্না থামছে না গো আর ঘরে একটু মধুও নেই যে আমার ছেলেটার মুখে দিয়ে আমি আমার ছেলেটার একটু কান্না থামাবো যাও না ওই পাড়ার লোকের কাছে একটু ধার করে মধু নিয়ে এসো না আমার ছেলেটার মুখে দিয়ে আমার ছেলেটার একটু কান্না থামায় দুরিকা এই পাড়ার লোকের কাছে গিয়ে ধার করে মধু নিয়ে এসে আমার ছেলের মুখে দিয়ে আমি কান্না থামাবো তেমন পিতা আমি নই দাও ছেলেকে আমায় দাও আমি মধু দেব তবে যে মধু আমি দেব সেই পাড়ার কোন দোকানে নয় এই পার্থিব জগতের কোন দোকানে পাওয়া যায় না তাহলে পাওয়া যায় কোথায় দোকানে দোকানে দাও ছেলেটাকে আমাকে দাও তা ছেলে কোলে নিয়ে কৃষ্ণমণ্ডল বাবু ছেলেকে মধু দিচ্ছে কি দিচ্ছে এত বলি শোনাইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এতো বলি শোনাইলো শোনাইলো মধুর কৃষ্ণ না এতো বলি শোনাইলো মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরাম হাসে অবিরাম ওই কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরাম হাসে অবিরাম তার কাদা বদনে হাসি এলো তার কাদা বদনে হাসি এলো কাদা বদনে হাসি এলো কৃষ্ণ নাম যে নাম যেই করনে দিল তার কাদা বদনে হাসি এলো নাম যেই করনে দিল কাদা বদনে হাসি এলো নাম যেই করনে দিল কাদা বদনে হাসি এলো তার কাদা বদনে হাসি এলো দেখো দেখো দুরিকা আমি ভগবানের কাছে যা চেয়েছিলাম আমার ভগবান আমাকে তাই দিয়েছে কৃষ্ণ নাম শোনা মাত্র ছেলেটা কেমন খিলখিল করে হেসে উঠল দেখলে তা যে ছেলেটা কৃষ্ণ নাম শুনে বাবা খিলখিল করে হেসে উঠল এই ছেলেটা কি আমার আপনার মতন ঘরের সাধারণ ঘরের সাধারণ ছেলে তাহলে ছেলেটা কে না যিনি একশো বৎসর একশো পঁচিশ বৎসর ধরে চোখের জল ফেলেছে সে কে সে আর কেউ নয় শান্তিপুরের বুড়ামালি তিনি হলেন অদ্বৈত আচার্য কেন আমার প্রভু আসার 52 বছর আগে এসেছিলেন শান্তিপুরে 52 বছর আগে এসে বাবা ডিলেটাকে একটু কমিয়ে দাও তো ডিলেটাকে কমিয়ে দাও ডিলে ডিলে ডিলেটা কমা 52 বছর আগে এসেছিলেন তিনি প্রত্যেকটা দিন ওই এক গুন্ডুস গঙ্গার জল আর একটি করে তুলসী পত্র আমার গঙ্গাতে নিবেদন করেছে আর এসো এসো বলে কখনো হুঙ্কার করে কখনো আবার চোখের জল দিয়ে তাকে দেখেছি 52 বছর পর যখন তিনি এলেন আসার পরে 24 বছর বয়স পর্যন্ত নবদ্বীপ লীলা তারপরে 24 বছর বয়সে সন্ন্যাস ধর্মগ্রহণ এবার সন্ন্যাস জীবন 24 বছর 24 আর 24 48 এই 48 বছর বয়সে তিনি কোথায় বিলীন হয়ে গেলেন ভক্তের মনে প্রশ্ন রই গেল দাগ কেটেই গেল এখনো আসল উত্তরটা আমরা জানতে পারলাম না তাই গুরু হরি বলে এই যে হরে কৃষ্ণ আমার কথাগুলো পছন্দ হচ্ছে না না যাই হোক আজকে কেন কথা বলছো এদিকে এদিকে আমার দিকে দেখো আজকে কথা বলতে নেই যা দরকার কাল মেটাবে আজকে আমি বলবো আপনারা শুনবেন আর মাঝে মাঝে উলুধ্বনি আর জয়ধ্বনিতে স্থানটাকে মুখরিত করে তুলবেন কেন একটা কথা আছে গভীর রাত্রে ক্ষীর দিলে পরেও আর ভালো লাগে না ছোটবেলায় যখন ঘুমিয়ে পড়তাম বাবা কর্ম থেকে ফিরতে দেরি হতো এই সন্দেশ টন্দেশ কিছু নিয়ে আসতো কই গো কই গো মুখের মা তোলো 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 ছেলেটাকে তোলো একটু ছেলেটার জন্য খাবার নিয়ে এসে মা তুলে কোলে বসে নে বাবা তোর বাবা নিয়ে এসছি খা মুখে দিচ্ছে মানে ওই ঘুমের ঘরে কি সেবা করছি তার আর খেয়াল থাকছে নিতাই গৌর হরি বলি তাই অধিক রাত্রি তো একটুখানি মনোসংযোগ নষ্ট হবে তবে মনটা যদি দেয়া হয় দেখুন চেষ্টা করে ভালো লাগবে আন কথা না বলে মনটা আমার দিকে দিবে লক্ষ্য করে দেখুন কত সুন্দর কথা কেউ বলল আমার ভগবান রথের দড়ি টানতে গিয়ে রথের ধরি ধরে রথ টানতে গিয়ে পাথরে চরণে আঘাত লেগে ক্ষত হয়ে প্রভুর প্রাণ নাশ হয়েছে পয়জন কেউ বললো না কৃষ্ণ নামে পাগল ছিল সমুদ্রে বিলীন হয়ে গেছে আবার কেউ বললেন কি না না জগন্নাথ বিগ্রহে বিলীন হয়েছে আবার কেউ কেউ বললেন না তাকে গুপ্ত হত্যা করা হয়েছে রাধেশ্বর জিজ্ঞাসার চিহ্ন টানা রইল কিন্তু
প্রকৃত ঘটনা কি ঘটলো আজও পর্যন্ত আমাদের কাছে অজানা। তাহলে চব্বিশ আর চব্বিশ আটচল্লিশ, আটচল্লিশ আর বাহান্ন কত? আমি আবার অঙ্কে একটু কাঁচা, আপনারা একটু হিসাবটা ভালো করে বুঝে নেবেন। আটচল্লিশ আর বাহান্ন কত? একশো। আরো পঁচিশ বছর তিনি বেঁচে ছিলেন, আর চোখের জলে বুক ভাসিয়েছে, কাঁদতে কাঁদতে বলেছে, যে ছেলেটা আমার পরে এলো আর সেই ছেলেটা আমার আগে চলে গেল, আর এই বুড়োটার মরণ হয় না। তা মরবো বললেই তো আর মরতে পারি না, তবে মরবো তো বটেই, তবে মরেও আবার আমি জন্ম নেব কোনো না কোনো ভক্তিমতী মায়ের গর্ভে, ভক্ত হয়ে আমার প্রভুর ওই নীলাচল লীলা কোনো না কোনো গ্রন্থে লিখে যাবে, আমি সেটাকে আস্বাদন করব। তাই সেই অদ্বৈত আচার্য আজকে দরিদ্র পরিবারে দুরিকার গর্ভে তিনি আবার জন্ম নিলেন। তাই সকলে মিলে সেখানে দাঁড়িয়েছিলেন, যারা আনন্দ করছিলেন, গ্রামের লোক তো তা বুঝলো না, কৃষ্ণ নাম শুনে যে খিলখিল করে হেসে উঠেছে, গ্রামের লোক বুঝলো উল্টো, আহ মরণ। জন্মের সময় বাবা মায়ের সামর্থ্য কুলালো না যে একটু মুখে মধু দেয়, কিনা কৃষ্ণ নাম শুনিয়ে দিল। এই যে আপনারা নাম শোনেন, দেখবেন এখন হয়তো অতটা আর ব্যঙ্গ করে না, একটা সময় ছিল বাবা কি ভক্ত হলি গো, একবারে দুহাত তুলে হরি বল হরি বল। আমার বাবু ওসব নাকামো আসে কিরে, ব্যবসা কাজকর্ম ছেড়ে দিয়ে রাতের পর রাত জেগে হরিনাম শুনছিস, কি ভক্ত হলি, তা কি এতদিন হরিনাম শুনেছি কি পেয়েছিস কি? আমি তো খুব শান্তিতে আছি, আমি নামও করি না, আমি ধামও করি না, কিছুই করি না, তা কি পেয়েছিস নাম শুনে? বললো আমি নাম শুনতে গিয়ে কি পেয়েছি, আমি দান করে কি পেয়েছি, আমি তীর্থে গিয়ে কি পেয়েছি, হরিনাম শুনে কি আর করে কি পেয়েছি, সেটা তো আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তা হরিনাম করে কি পেয়েছি যদি তুমি জানতে চাও, এসো ভাই আমার সঙ্গে তুমি একটু হরিনাম করো, হরি তাহলে হরিনামে কি আছে তুমি জানতে পারবে, হরিনাম শ্রবণ করে কি হয় তা যদি তুমি জানতে চাও, তাহলে চলো ভাই আমরা দুজনে মিলে একদিন একটু হরিনাম শুনে আসি, হরি বল। যদি দান করে কি হয় তুমি জানতে চাও, তাহলে আমার মতন তুমিও মুক্ত হস্তে একটু দান করো, তুমি একটু ভক্ত সেবা দিলে কি হয় যদি জানতে চাও, তুমি একটু ভক্ত সেবা দাও। কেননা এইভাবে তো বোঝানো যায় না, বাবা ছেলে মেলায় যাচ্ছে, ছেলে গিয়ে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে, বাবা ও বাবা কি রে খোকা, না বাবা আমি হাতি খাবো, হাতি খাবি কি রে বাবা, এই হাতি খাবি কি, মানে ওই মিষ্টির দোকানের কারিগর তৈরি করে না, ওই যে হাতি ঘোড়া এসব ছাবা সন্দেশের করে না, সন্দেশের, এই দাও দোকানে আমার ছেলেকে একটা হাতি দাও, তা হাতি দিয়েছে একবারে সব গপ করে খেয়ে নিয়েছে, বাবা কি রে খোকা, বাবা আমি ঘোড়া খাবো, ও মা আবার ঘোড়া খাবি, দাও গো দোকানে একটা ঘোড়া দাও, তা ঘোড়া দিয়েছে, ঘোড়াও খেয়ে নিয়েছে, ও যে বাবা আমি আমি মন্দির খাবো, ওই যে দোল পূর্ণিমা আসছে না সামনে, ওই মঠ তৈরি করে না মন্দির তৈরি, বাবা মন্দির খাবো, রথ তৈরি করে, ওই লোকে আমরা মঠ বলা হয় না, যারা রং দিতে আসে দেয়া হতো, দাও দোকানি আমার ছেলেকে দাও, তা দিয়েছে সেটাও খেয়ে নিয়েছে, বলছে বাবা আমি এবার মন্দিরের দেবতা খাবো, বলিস কি রে হাতি খেলি ঘোড়া খেলি, মন্দির খেলে আবার মন্দিরের দেবতা খাবি, দাও দোকানি মন্দিরের দেবতা দাও, তা দেবতা দিয়েছে মাথা থেকে শুরু করেছে, সে অবশিষ্ট চরণ দুটো পড়ে আছে, তখন বাবা খোকাকে জিজ্ঞাসা করছে, খোকা তুই একই বস্তু তৈরি, হাতি খেলি ঘোড়া খেলি মন্দির খেলি মন্দিরের দেবতা খাচ্ছিস, তা কেমন স্বাদ পেলি বাবা, তা ছেলে আর বাবাকে বোঝাবে কি করে, ওই অবশিষ্ট চরণ দুটো পড়েছিল বাবার দিকে বাড়িয়ে দিয়েছে, নিতাই গৌর হরি, বাবা এই স্বাদ তো আমি তোমায় বোঝাতে পারবো না, তবে এই যে অবশিষ্ট আছে তুমি এটা মুখে দাও, মুখে দিলেই বুঝতে পারবে আমি কেমন স্বাদ পেয়েছি, জয় জয় শ্রী রাধা। তাই হরিনাম করে কি হয়, হরিনাম শুনে কি হয়, দান করলে কি হয়, ভক্ত সেবা দিলে কি হয়, অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের মুক্ত হস্তে কিছু যদি আমি দিই তাতে কি আনন্দ হয় সেটা বুঝিয়ে কাউকে বলা যায় না। তা যাক গ্রামের মানুষ তো বুঝলো না, গ্রামের মানুষ বুঝলো উল্লো, জন্মের সময় বাবা মায়ের সামর্থ্য কুলালো না একটু মধু দিই কিনা কৃষ্ণ নাম শুনিয়ে দিল, যা যেমন দুঃখের ঘরে জন্ম নিয়েছিস আজ থেকে তোর নাম হলো দুঃখী। তাহলে একটা নাম আমরা এতক্ষণে জানতে পারলাম, তা চারটে নামে যাবো না একটাতেই রাখবো, হবে চারটেতেই যাক নাকি, তাই গৌর হরি যা হয় হয়, জয় শ্রী রাধা।
সেই ছেলেটা মিষ্টি ভাষি মিষ্টি হাসি, ছোটবেলা থেকে বাবার সঙ্গে সুন্দরভাবে আদো আদো কথা বলা। আমাদের অনেক সংসারে ছোট ছোট ছেলে আছে দেখবেন আদো আদো কথা বলে, হরি বলটা ভালো হরি বল করে উঠবে, দুটো হাত তোলে, করতাল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে। দেখবেন অনেক বাড়িতে ছেলেদের কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিয়েছে, অনেক বাড়িতে তা করে না, ওটা মুষ্টিমেয়। আর বাদবাকি সব বাড়িতে সোনার উপর চেন ঝুলিয়ে দেয়, তবে সোনার উপর চেনটা না ঝুলিয়ে 7 বছর বয়সেই তার গুরুকরণ করিয়ে দিয়ে কণ্ঠে তুলসীর মালা দেয়। কেন জানো? 7 বছর বয়স পর্যন্ত আমাদের সংসারে মানব জাতির কোন বিচার লেখা হয় না, পাপ পুণ্যের বিচার লেখা হয় না। 7 বছর পর থেকে যেই আটে পা দেবে তখন থেকে তার পাপ পুণ্যের বিচার লেখা হয়। এই যে সোনার উপর চেন তোমার ছেলের গলায় ঝোলাচ্ছ, 40,000-50,000 টাকা ভরি হতে পারে, ওই সোনা দিয়ে যদি তোমার ছেলেকে বা নিজে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত সোনা দিয়ে সর্বাঙ্গ মুড়ে রাখো, তোমার বর্ণ আমার বর্ণ সোনার বর্ণ হবে না। এ বর্ণকে সোনার বর্ণ করতে গেলে আমার গৌর সোনা এমন সোনা, হ্যাঁ আমার গৌর সোনা এমন সোনা গো, তাকে অঙ্গে ধারণ করা তো দূরের কথা। কতজন ভক্ত আমার গৌর রূপ চিন্তা করতে করতেই সোনা হয়ে গেছে, নিতাই গৌর হরি। তাহলে চিন্তা করে তা কৃষ্ণমণ্ডল বাবু মনে মনে চিন্তা করলেন যে না আর তো দেরি করা যাবে না, আমার ছেলে বড় হচ্ছে, ভালো ভালো কথাগুলো আমার ছেলেকে বলে দিতে হবে। দুঃখী অদুঃখী, হ্যাঁ বাবা যাই, আয় বাবা আমার কাছে আয়, কাছে বসিয়ে বলছে বাবা আমি তোর কেরে না বাবা, তুমি আমার বাবা, ওটা ওটা আমার মা। বললো শোন দুঃখী, তুই যাকে বাবা বলছিস মা বলছিস আমরা তোর কেউ নই রে, এই জগৎ সংসারে আমরা কেউ কারো নই। নামটা পড়েছিস তো? হ্যাঁ বাবা পড়েছি কম বেশি করে, আমরা সবাই পড়েছি, একে একে কি একে চন্দ্র একটি চন্দ্র, দুয়ে পক্ষ দুটি পক্ষ, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লাপক্ষ, দুটি সত্তা পুরুষ আর প্রকৃতি, তিনে নেত্র তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন মানে অগ্নি, চারে বেদ চারটে বেদ কম বেশি আমরা পড়েছি সবাই, পাঁচে মদনের 5টি বান পঞ্চবান, 6 ঋতু 6টা ঋতুতে আমরা বসবাস করি, 7 সমুদ্র 8 অষ্টবসু আর 8-এর পর একটা বাঁকা করে অক্ষর লিখেছে, ওই অক্ষরটার নাম কি দিয়েছে? 8-এর পর কি 8-এর পর 9, তা 9টা তো বাঁকা হলো কেন জানিস বাবা? কেন বাবা না 9 এত বাঁকা করে বুঝিয়ে দিল, তুমি জগতের মানুষকে যত সরল সোজা ভাবছো এরা এত সরল সোজা নয়, ওই 9-এর মতন বাঁকা, 9 9 9, কেউ তো কারো নয়, মনো রে হে কেউ তো কারো নাই, কেউ তো কারো নাই, মনো রে কেউ তো কারো নাই, ও কেউ তো কারো নাই, মনো রে কেউ তো কারো নাই, দুদিনের এই ভাবে এসে, দুদিনের এই ভাবে এসে, দুদিনের এই ভাবে এসে, মিছে অভিনয় কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়। তা নদগুনে কত? নদগুনে 18, 1 আর 8 18, 1 আর 8 যোগ করো দাঁড়াবে 9 3 9 27, 2 আর 7 27, 2 আর 7 যোগ করো দাঁড়াবে 9 4 9 36, 3 আর 6 36, 3 আর 6 যোগ করো দাঁড়াবে 9 5 9 45, 4 আর 5 45, 4 আর 5 যোগ করে দাও দাঁড়াবে 9 6 9 54, 5 আর 4 54, 5 আর 4 যোগ করে দাঁড়াবে 9 7 9 63, 6 আর 3 63, 6 আর 3 যোগ করো দাঁড়াবে 9 8 9 72, 7 আর 2 72, 7 আর 2 যোগ করে দাঁড়াবে 9, আর বলে 9 9 81, 8 আর 1 81, 8 আর 1 যোগ করে দাও দাঁড়াবে 9। ভাই বল বন্ধু বল রে, ও মনরে
হয় বলো বন্ধু বলো রে ও মন কেউ তো কারো নয় দুদিনের এই আশা যাওয়া পথে পরিচয় নরে পথে পরিচয় মনরে কেউ তো কারো নাই ওরে পাগল কেউ তো কারো নয় বলো রে কেউ তো কারো